প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমি এসেছি পূর্ব বর্ধমানে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে একটি প্রাচীন সভ্যতা মাটি খুঁড়ে উদ্ধার হয়েছে। এই জায়গাতে কিন্তু আরও প্রচুর প্রাচীন নিদর্শন রয়েছে, হয়তো কি হাজার বছর আগে কারো হতে পারে। জায়গাটি পুরো সরকার থেকে ঘিরে দেওয়া হয়েছে এবং পুরো খনন কার্য চালালে হয়তো প্রাচীন আরও নিদর্শন বেরোতে পারে। তো আজকে আমি এই আউসগ্রাম থানার অধীনে এই জায়গাতে এই যে প্রাচীন সভ্যতা, তো পুরো বিষয়টি নিয়ে আমি একটি প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরতে চাইছি। যদি আমার প্রতিবেদনটি আপনাদের ভালো লাগে, হ্যালো ইন্ডিয়া চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশনের জন্য বেল আইকন টিপবেন। প্রতিবেদনটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন। ভিডিও নিচে কমেন্ট বক্সে অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন। পূর্ব বর্ধমানের আউসগ্রাম থানার অন্তর্গত ছোড়া থানার পাশে বারাসতের ডাঙায় আজ থেকে প্রায় 45 বছর আগে খনন কার্য চালিয়ে উদ্ধার হয়েছিল প্রাচীন সভ্যতার অনেক নিদর্শন। কিন্তু কিছুদিন খনন কাজ চালানোর পরে অজ্ঞাত কারণে তা বন্ধ হয়ে যায়। বর্তমানে এই বারাসতের ডাঙায় গড়ে উঠেছে সাঁওতালদের ঘন জনবসতি। তোর নাম কি? শঙ্কর মার্ডি। আচ্ছা, এখানেই থাকিস? কি জায়গাটার নাম কি, এই গ্রামটার নাম কি? এই গ্রামটা বারাসরা। কি আছে বলতে পারবি? সেটা বলতে পারবো। কতদিন আগে এটা করা হয়েছে? হয়েছে অনেকদিন আগে, তখন আমি ছিলাম। আচ্ছা, এরকম ঘিরে রাখা হয়েছে? জনশ্রুতি আছে 12 জন সতীর এখানে দাহ করা হয়েছিল। তারপর থেকে এই এলাকার নাম হয়েছিল বারাসতের ডাঙা। ছোড়া থানার পার্শ্ববর্তী একটি সরু মেঠো পথ দিয়ে এই বারাসতের ডাঙায় এলে মাটির নিচে তলিয়ে যাওয়া এই প্রাচীন সভ্যতার নিদর্শন মেলে। বড় বড় বর্গাকার পাথরের টুকরো দিয়ে নির্মিত হয়েছিল গড় বা দুর্গ, এটিকে আবার পাণ্ডুরাজার ঢিপিও বলা হয়। বহু বছর আগে অজয়নদ বারাসতের ডাঙার পাশ দিয়ে প্রবাহিত হতো। ধীরে ধীরে এই নদী দূরে সরে যায়। আগে নদীপথে ব্যবসা বাণিজ্যের অন্যতম কেন্দ্র ছিল এই জায়গাটি। বারাসতের ডাঙার অনতি দূরে গোস্বামীখণ্ড গ্রামে কামারবাঁধা পুকুরের ঘাটে দেখতে পেলাম পাণ্ডুরাজার ঢিপির বর্গাকার পাথরের টুকরোগুলি ব্যবহার করা হয়েছে ঘাট বাঁধানোর কাজে। গোস্বামী খণ্ডে প্রবীণ দুই প্রাক্তন শিক্ষক বরদাচরণ মজুমদার এবং অমর বন্দ্যোপাধ্যায়, তাদের বক্তব্যে উঠে আসে পাণ্ডুরাজার ঢিপি নিয়ে কিছু তথ্য। প্রত্নতত্ত্ব বিভাগে সেই খুঁড়িটো দেখেছেন যে অনেক কিছু পুরনো জিনিস পাওয়া যাচ্ছে এখানে ওই অজয়ের পারে। ওইখান থেকে অজয় শুরু হয়েছিল, এখান থেকে অজয় ঘাট ছিল ওটা। আচ্ছা, ওইখান থেকে অজয় চলে গেছে এখন 2 কিলোমিটার দূরে। তা সেইখান থেকে এই পাথরকে খুব খনন করতে 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 এইসব জিনিসগুলো পাওয়া যায়। এইসব পাথরের কারুকাজ, ঘাট, পাথরের ঘাট। তার মানে ওখানে কিছু প্রাচীন পাওয়া গেছিল, মানে একটা বর্ষা পাওয়া গেছিলো, বর্ষা তাহলে পাওয়া যায়, গেট পাওয়া যায় একটা, সেগুলো আছে। সেগুলো বন্ধ হয়ে গিয়ে করে দিয়েছে এখন। গার্ড কিছুদিন গার্ড রেখেছিলো, ওখানে গার্ড নাই। সাঁওতালরা বাস করে এখন, সাঁওতালরা। হ্যাঁ, ওইখান থেকে ডুবলি হয়ে গেছে সাঁওতাল মধ্যে। ওরা কিছু ঘিরে রেখেছে, ওরা ঘিরে রেখেছে।
ওই ক্ষেত্রে ওই ওই জিনিসটা দেখা যাবে। তিন কিলোমিটার পরে আবার একটা জায়গা ছিল, সেখানে আরও অনেক জিনিস পাওয়া যায়। তার পদ্মনদী বিভাগ যারা এসেছিল তারা সব কি পরেশ দাশগুপ্ত নাকি পরেশ দাশগুপ্ত নাকি এসেছিলেন উনি জিনিসপত্র সব নিয়ে যান। লঙ্ক কঙ্কাল পাওয়া যায়, একটা পুরো কঙ্কাল পাওয়া যায়, তারা সব জিনিসপত্র নিয়ে যান ওখানে। তারপরে সেগুলো নিয়ে তো জায়গাটা ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়, এবং মানে একটা কর্মচারী রেখেছে রাখে গভর্নমেন্ট থেকে সার্ভিস করতো ওখানে গার্ড দেওয়ার জন্য। সেই গার্ডটা মারা গেছে আর আর কোনো গার্ড রাখে নাই, ঘেরা আছে কিন্তু। আচ্ছা, হ্যাঁ ঘেরা আছে কিন্তু কোনো ইয়ে রাখে নাই। মানে প্রাচীন কোনো সভ্যতা ছিল, মানে ঘর বাড়ি ছিল, এবং সেই পাথরগুলো বোধ হয় আপনার এই পাথরগুলো দিয়েই ওই বাড়ি ঠাড়ি তৈরি করা হয়েছিল। বাড়ি বাড়ি নবদখানা ছিল, নবদখানা ছিল একটা, ও নবদখানা ছিল আর ঘাটে সিঁড়ি ছিল। আচ্ছা, আর ওদের ঘাট ছিল, ঘাটে সিঁড়ি ছিল। আমাদের এই যে পাণ্ডুরা যে ঢিপি, এই ব্যাপারটা কিন্তু আমার দাদু মানে বাবার কাকা চণ্ডিকা প্রসাদ ব্যানার্জি, তিনি এইটা নিয়ে একটু গবেষণা করেন। চণ্ডিকা প্রসাদ ব্যানার্জি হুগলি মহসিনের প্রিন্সিপাল ছিলেন, তিনি ওই পাণ্ডুরাজার টিপি নিয়ে একটু কালচার করেন, এবং তিনি পুরাতাত্ত্বিক ব্যাপারটা নিয়ে একটু পুরাতাত্ত্বিক বিভাগ পরাশ দাশগুপ্ত ছিলেন তখনকার ডিরেক্টর, তার সঙ্গে যোগাযোগ করেন। তিনি অ্যানসিয়েন্ট হিস্ট্রির প্রফেসর ছিলেন হুগলি মহসিন কলেজ, তারপর প্রেসিডেন্সি কলেজ, এইসব নানান কলেজ ঘুরে তিনি শেষকালে ডিডিপিআই হয়েছিলেন। ডিডিপিআইও তিনি আর ভালো লাগেনি, তিনি আবার প্রফেসরিতে ঢুকেছিলেন। তিনি এইটাকে নিয়ে নাড়াচাড়া করে তিনি মন্তব্য মানে সাব্যস্ত করেন যে এইখানে পাল রাজাদের আমলে একটা তাদের দুর্গ ছিল, এবং পাল রাজারা এইখান থেকে শুরু করে দীননাথপুর পর্যন্ত ওই জায়গাটায়, ওখানে দেখুন একটা পাণ্ডুরাজার ঢিপি আছে, এইটাকে খনন কার্য করান। মানে তখন ওই কিছু বাসনপত্র, কিছু নানান ধরনের এই ছোটোখাটো সব অস্ত্রশস্ত্র, ঠাকুর দেবতার মূর্তি, এগুলো এখানে পেয়েছিলেন, এবং তারপরও তার কাজটা বেশি দূর এগোয় নাই, ওই এখন যে পর্যন্ত আছে। তারপর ওখানে সাঁওতালটা বসতি করে, ওই জায়গাটা প্রায় ওরাই কভার করে রেখে দিয়েছে, মানে বিশেষ কিছু আর এগোয় নেই কাজটা। পাল রাজাদের আসলে অজয় নদীটা তার কোর্সটা এই এই ধার দিয়ে তখন বইত, আমাদের এই বড়াসরের ডাঙ্গা পাণ্ডুরাজার ঢিপি ওই ধার দিয়েই বইত। তখন ব্যবসা বাণিজ্যের একটা কেন্দ্র ছিল, যার জন্য সেই কেন্দ্রের মধ্যে পড়ে ইলাম বাজার। পাল রাজাদের আমলে কোনো সামন্ত রাজা ছিলেন তিনি বা যাই হোক, মানে ব্যবসা বাণিজ্যের একটা কেন্দ্র ছিল এই অঞ্চলটা, নৌকা করে যাতায়াতে, যার জন্য এই কাছাকাছি ইলাম বাজার, ওই অজয় নদী ধরে এই ইলাম বাজারও রয়েছে, যার জন্য বোঝা যাচ্ছে এই দিকটা একটা ভালো একটা গঞ্জ বা বাজার জাতীয় কিছু ছিল। ব্যবসা বাণিজ্য এইদিকে চলতো নৌকা যোগে, এবং তারপর আস্তে 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 অজয় নদী ধীরে ধীরে সরে যায়, এবং তারপর এদের রাজাদেরও উত্থান পতন ঘটে। এই ব্যবসা বাণিজ্যেরও মানে সুবিধা যেটা ছিল সেটা হয়তো পরবর্তীকালে হারিয়ে যায়, যার জন্যে ওইটা আর চাপা পড়েই যায় মাটিতে, যেটা আমার দাদু পরশ দাশগুপ্তকে নিয়ে এইখানে খনন কার্য চালিয়েছিলেন চণ্ডিকা প্রসাদ ব্যানার্জি। তাহলে এটাকে পাণ্ডুরাজার ঢিপি বলা, পাণ্ডুরাজার ঢিপি বলা। কত বছর আগেকার ঘটনা এগুলো? পাল রাজাদের আমল তো, পাল রাজারা কত বছর আগে বোধহয় বাংলাতে তারা তো রাজত্ব করতো, আমার ঠিক এটা মনে পড়ছে না, তবে পাল রাজাদের যুগে এটা মানে হয়তো হাজার বছর হবে। হ্যাঁ তা তো বটেই। এ নিয়ে কিছু নিবন্ধ বা লেখা কিছু আছে? হ্যাঁ, এই জিনিসটা নিয়ে কিছু লেখা বা নিবন্ধ কিছু আছে? লিখেছিলেন আমার দাদু, তিনি সব লেখালেখি করছিলেন পত্রপত্রিকায়, তখন আমরা কলেজের ছাত্র, এবং সেই সময়তে সে ব্যাপারে কিছু কিছু তার কাছ থেকে শুনেছি, কিন্তু পুরোটা তখন জানতাম। তাহলে মাটি খুললে তো আরও অনেক জিনিস বেরোতে পারে শুনতে পেতাম। তিনি লেখালেখি করেছিলেন কিছু, তারপর আমরা তখন ছাত্র, তিনি ওই প্রেসিডেন্ট ছিলেন, হুগলি মহসিনের প্রিন্সিপাল ছিলেন এবং অ্যানসিয়েন্ট হিস্ট্রির লোক। আচ্ছা, আমি বলছি যে এখনও যদি মাটি খোঁড়া হয়, হ্যাঁ তা এখনও যদি মাটি খোঁড়া হয় তাহলে পরে তো আরও অনেক কিছু বেরোবে, বেরোতে পারে, কারণ আপনি গিয়ে দেখেছেন জায়গাটা? দেখেছি। আচ্ছা, ওইখানে দেখুন খিলেনে কাজ করা, জমানো পাথর দিয়ে দিয়ে একটা দুর্গর মতো কিছু ছিল মনে হচ্ছে ওই জায়গাটায়, বেরিয়েছিল বাসনপত্র কিছু। কিসের বাসনপত্র বেরিয়েছিল? এইসব ইয়ে আর কি, রূপোর কাঁসার এসব বাসনপত্র কিছু বেরিয়েছিল, সেগুলো বেরিয়েছিল, তারপর কিছু কিছু মূর্তি বেরিয়েছিল, এইসব বেরিয়েছিল।
সেইগুলোকে নিয়ে গিয়ে ওরা এই মিউজিয়ামে রেখেছিলেন 40-45 বছর আগে। তার মানে 40-45 বছর আগে একটা উদ্যোগ নেওয়া হয়েছিল এবং খনন কার্য চালানো হয়েছিল, কার্য এগোয় নাই। তারপর ওখানে সাঁওতালরা বসতি করেছে দেখেছেন বোধহয়, এবং তার জন্যে ওই জায়গাটা নিয়ে আর সরকারও কিছু করেনি, তাদেরকে ওই জায়গাটা ছেড়িয়ে দিয়েছে, আজ খনন কার্য এগোয় নাই। মানে অনুসন্ধান করলে কিন্তু আরও ইতিহাস বেরোতে পারে। পাণ্ডুকের দীননাথপুর গেছেন না? ওইখানে যান, ওখানে গিয়ে দেখবেন তার কাঠা দিয়ে ঘেরা আছে জায়গাটা। পাণ্ডুলে যেমন দীননাথপুর হাই স্কুল যেটা, সেই হাই স্কুলের পাশেই সেই বিরাট ঢিপি এবং ওরা তার কাঠা দিয়ে ঘিরে রেখে দিয়েছে। ওটা পুরাতাত্ত্বিক বিভাগ করেছে। মানে ইতিহাসে একটা ইম্পর্টেন্স আছে তো, হিস্টোরিক্যাল ইম্পর্টেন্সই আছে এই জায়গাটা নিয়ে। কোনো রকম আর এগোয় নেই, মানে গবেষণাও কিছু হয়নি, সেরকম কিছু হয় নাই। তবে দাদু বেঁচে থাকলে হয়তো